সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি ডেসক্রিপশনে অ্যাপসটি লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিন জি মক টেস্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওকে তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস তো জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এই চারটে অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে এটি একশো ডিগ্রি সেলসিয়াস অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক তো চারটে অপশান দেখো বলেছে অক্সিজেন কার্বন অক্সাইড আর্গন আর নাইট্রোজেন এই চারটে অপশানের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতর মধ্যে কোনটি আলমিক প্রকৃতির তো নিচের কোনটি আলমিক প্রকৃতির সঠিক অ্যান্সার হবে ভিনিগার অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন লোহিত কণিকার রঞ্জক পদার্থ কোনটি লোহিত কণিকার রঞ্জক পদার্থ কোনটি তো তোমরা সকলেই জানো যে হিমোগ্লোবিন অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বংশ গতিবিদ্যার জনককে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বংশ গতিবিদ্যার জনককে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ মেন্ডেল হচ্ছে বংশ বংশগতিবিদ্যার জনক পরবর্তী প্রশ্ন কোষ প্রাচীর থাকে কোথায় তো কোষ প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায় চারটে অপশনের ভেতর যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার এটি উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল তো প্রথম গভর্নর জেনারেলকে প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস আর এই প্রথম রেলপথ চালু হয়েছিল কত সালে আঠেরোশো তিপ্পান্ন সাল কত আঠেরোশো তিপ্পান্ন সালে কোথা থেকে বোম্বে থেকে থানে পর্যন্ত অবশ্যই তোমরা নোট করবে আর এটি সংগঠিত হয়েছিল কোন গভর্নর জেনারেল এটি হয়েছিল লর্ড ডাল এই গভর্নর জেনারেলের আমলে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের সঙ্গে বাংলায় নেতৃত্ব দিয়েছিলেন কে তো ওয়াহাবি আন্দোলনের বাংলায় নেতৃত্ব দিয়েছিলেন কোন ব্যক্তিত্ব তো তোমরা সকলেই জানো যে এটি তিতুমির এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আর তিতুমিরের পুরো নাম কী তো তিতুমিরের পুরো নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ছিলেন তো এটি প্রথম চালু হয়েছিল কত সাল এটি প্রথম চালু হয়েছিল আঠেরোশো সালে এবং এই পত্রিকার সম্পাদককে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গুপ্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা এই ব্রাহ্ম সমাজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কত সাল আঠেরোশো সাল প্রথম আঠেরোশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে সংঘটিত হয়েছিল এটি সংঘটিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং এই প্রথম অধিবেশন বোম্বেতে সংগঠিত হয়েছিল এবং এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর কিছুদিন আগেই এই অ্যাটর্নি জেনারেল নিয়ে আরেকটি প্রশ্ন ছিল সেখানে বলেছিলাম যে প্রথম কে অ্যাটর্নি জেনারেল আর বর্তমানে কে অ্যাটর্নি জেনারেল রয়েছে আর এটি নিয়োগ করেন রাষ্ট্রপতি আর এই অ্যাটর্নি জেনারেলের যে বিষয় সেটি সংবিধানের ছিয়াত্তর নম্বর ধারাতে বিস্তারিত আলোচনা করা আছে অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান কত মাস লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান কত মাস তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সর্বোচ্চ ব্যবধান ছয় মাস অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সংবিধানের আত্মা ও প্রাণ কেন্দ্র বলা হয় কত নম্বর ধারাকে তো এই আত্মা আর প্রাণকেন্দ্র এটি বলা হয় অপশানে বত্রিশ নম্বর ধারাকে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বিদেশে রাষ্ট্রদূতরা নিযুক্ত হন কার্ড দ্বারা তো বিদেশে রাষ্ট্রদূত নিযুক্ত হন কার্ড দ্বারা সঠিক অ্যান্সার হবে এটি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকেন অপশান সি একদম সঠিক অ্যান্সার আর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সব থেকে বেশি তো রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধি সবথেকে বেশি তো এই চারটে অপশানের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার তো রাজ্যসভায় উত্তরপ্রদেশের এই রাজ্যের প্রতিনিধি সবথেকে বেশি আর উত্তরপ্রদেশের রাজধানী কি উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো চারটে অপশান দেখতে পাচ্ছ এই চারটে অপশনের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে জানাও আর ভারতের সব থেকে ছোট জাতীয় সড়ক কোনটি সেটি হচ্ছে এন এইচ ফর্টি সেভেন এ এটি হচ্ছে ভারতের সবথেকে ছোট জাতীয় সড়ক আর সব থেকে দীর্ঘতম হচ্ছে এনএইচ ফরটি ফোর অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি মুম্বাইতে অবস্থিত অপশান বি একদম সঠিক অ্যান্সার আর মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন আবর্তনের দিক থেকে কোন গ্রহ দ্রুততম তো আবর্তনের দিক থেকে নিচের কোন গ্রহ দ্রুততম দেখো চারটে অপশান দিয়েছে নেপচুন বৃহস্পতি শুক্র আর বুধ এই চারটে অপশানের ভেতর অপশান সি একদম সঠিক অ্যান্সার শুক্র গ্রহ আবর্তনের দিক থেকে সব থেকে দ্রুততম পরবর্তী প্রশ্ন দেখো সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর কবে পড়ে তো সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখার ওপর কবে পড়ে আর এই সবকটি অপশানের ভেতর অপশান এ একদম সঠিক অ্যান্সার এটি একুশে মার্চ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয় তো ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয় এই সবকটি অপশানের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার ট্রোপোপজ বলা হয় ট্রোপোস্পিয়ারের সীমাকে পরবর্তী প্রশ্ন কথাকলি নৃত্য এটি কোন রাজ্যে বিখ্যাত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটে অপশান দেখো দিয়েছে তামিলনাড়ু ওড়িশা কেরল আর আসাম এই চারটে অপশানের ভেতর অপশান সি একদম সঠিক অ্যান্সার এটি কেরল রাজ্যে বিখ্যাত আর কেরল রাজ্যের রাজধানী হচ্ছে তিরুবন্তপুরম অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে তানপুরাতে তারের সংখ্যা কটি তানপুরা একটি বাদ্যযন্ত্র আর এই তানপুরাতে তারের সংখ্যা কয়টি তো বন্ধুরা এই সবকটি অপশানের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার তো চারটি তারের সংখ্যা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বাস্কেটবল খেলাই খেলায় কতজন খেলোয়াড় থাকে বাস্কেটবল খেলাই খেলায় কতজন খেলোয়াড় থাকে তোমরা সকলেই যেন আর বহুবার আমাদেরই মক টেস্টে এই টাইপের প্রশ্ন রিপিট করা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাঁচজন খেলোয়াড় থাকে অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ডাব্লু 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 এর নাম কী তো কম্পিউটার থেকে একটি প্রশ্ন কালেক্ট করা হয়েছে ডাব্লু 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 এর পুরোনাম কী সঠিক অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ন্যাশনাল অর্গান ডোনেশন ডে কবে পালিত হয় তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই দিনটি কবে পালিত হয় চারটে অপশান দেখো এই চারটে অপশানের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সাতাশে নভেম্বর পালন করা হয় অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের ভারতীয় সেনা সাইকেল অভিযান শুরু করেছে তো কোন রাজ্যের ভারতীয় সেনা এটি শুরু করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গুজরাট রাজ্যে চালু হয়েছে অপশন সি একদম সঠিক অ্যান্সার আর গুজরাট রাজ্যের রাজধানী কি তো গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে গান্ধীনগর পরবর্তী প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযান কবে শুরু হয়েছিল তো এই অভিযান এটি শুরু হয়েছিল অপশান বি দু সালে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন তম একাডেমি পুরস্কারে ভারতের কোন শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে তম একাডেমি পুরস্কারে ভারতের কোন শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি এই শর্ট ফিল্ম তম একাডেমি পুরস্কারে নির্বাচিত হয়েছে আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন দেখে নাও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় চালকবিহীন ট্রেন উদ্বোধন করেছে তো খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি এটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন দ্বারা উদ্বোধন করা হয়েছে নরেন্দ্র মোদী এটি করেছে অপশান বি একদম সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ আন একাডেমিতে সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ইউজ করো এবং তার সাথে আমার প্রোমো কোড টিডি টেন ইউজ করো সম্পূর্ণ আন একাডেমিতে ফ্রিতে ক্লাস করতে পারে ফার্স্টে প্লে স্টোরে আসো প্লে স্টোরে আসার পর আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও তবে এটিকে ওপেন করে নাও ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে ফার্স্টে ফোন নম্বর চাবে এখানটা তোমাদের ফোন নম্বরটা বসিয়ে দেবে ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করো এরপর তোমার কাছে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটিকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এই লগ দেখতে পাচ্ছি লগ ইন অপশানটিতে ক্লিক করবে নিজস্ব ফোন দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর এই সার্চ গোল এই অপশানটিতে ক্লিক করবে এখানটা লিখবো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি কারণ আন একাডেমিতে ডাবল্লু পিএসসি বলে সার্চ করলে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফার্স্ট এখানটা সার্চ করে নেওয়া সার্চ করে নেওয়ার পর তোমার সামনে চলে আসবে এরকম একটা অপশান ডাব্লিউ পিএসসি দিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্ন আইকনটাতে ক্লিক করবে এবার তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব তো এছাড়া তোমার দেখতে নিচের দিকে দুশো ক্রেডিট আন এখানে দেখাবে এখানে অপশানটাতে তোমরা দেখতে পারো দুশো ক্রেডিট আন আর ফ্রি ক্লাস করার জন্য এন্টার কোড এই অপশানটিতে টিডিটেন ইউজ করো তাহলে সম্পূর্ণ পঞ্চাশটা করে ক্লাস ডেলি আর্ন একাডেমিতে ফ্রিতে রাখার সুযোগ পেয়ে যাবে আর সমস্ত লিঙ্কই ডেসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্কটা চেক আউট করে দেখো